আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিডি ইউকে কিচেন থেকে আমি খালিদা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমিও কিন্তু অনেক ভালো আছি প্রথমেই হচ্ছে গরম গরম একতলা বাদ নিয়ে হাজির হয়ে গেলাম আর হচ্ছে চারপদের তরকারি তো দেখে হয়তো মনে হচ্ছে প্লেটটা আমার আসলে এই প্লেটটা হচ্ছে আমার না আমার ছোটো আপু এখন খাবার খাবে তো আসলে আমরা সব বোনেরা মিলে অনেক রকম মজা করি এটাও তার মধ্যে একটা আর এটা হচ্ছে ছোটো আপুর প্লেট উনি এই তালাটাতেই বসে খান তো আসলে উনি খাবারটা আমার জন্যই বেড়েছিলেন আমি যখন ওনাদের বাসায় গিয়েছিলাম তো মজার ব্যাপারটা হচ্ছে যে উনি আমার জন্য খাবারটা ঠিকই বেড়েছেন কিন্তু আমি খাইনি আমি বললাম যে তুমি খাও এতগুলো মানে এভাবে আমি খেতে পারি না আসলে একটু আনকমফোর্টেবল লাগে তো অলি বললেন যে ঠিক আছে তাহলে আমি খাই তুই দেখ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখছিলাম আর একটু আপনাদের সাথে শেয়ার করব বলে এই মজাটা রেকর্ড করে নিলাম এই ফাঁকে তো আসলেই রান্নাগুলো অসাধারণ টেস্টি আর এখানে হচ্ছে টমাটোর তরকারি তারপর হচ্ছে ফুলকপি দিয়ে মাছ তারপর মাগুর মাছ দিয়ে আলু আর তারপর হচ্ছে সুটকি একটা তো এই হচ্ছে চারপোদের তরকারি আসলে গরম গরম বাতের সাথে একদম ফ্রেশ গরম গরম তরকারি খাবারটা কিন্তু অন্যরকম টেস্টি এটা তো দেখেই বোঝা যাচ্ছে আর যাদের আসলে এখনো খিদা লাগেনি আশা করছি এই খাবারটা দেখার পরেই অবশ্যই খিদে লেগে যাবে আর মজার ব্যাপারটা হচ্ছে যে আমি যখন এই ব্লগটা এডিট করছিলাম তখন কিন্তু আপুর খাবার দেখে আমার এতটাই খিদে লেগেছিল মানে বলে বোঝাতে পারবো না আমি আমার কাছে ইচ্ছে করছিল যে এখনই চলে যাই আবার এই প্লেটটাতে বসে খাবো তো আসলে আপু এটা ফান করে করেছে আর এই প্লেটটা উনি কিনে এনেছিলেন এই ফান করার জন্যই মাঝে মাঝে যখন আমরা সব বোনেরা একসাথে হই তখন কিন্তু উনি এই প্লেটটা নিয়েই বসে যান এটা উনি কন্টিনিউ করেন না আমাদের দেখলে এই অভ্যাসটা শুরু হয়ে যায় তো আসলে আপু এতটা মানে স্পিডে খাওয়া দাওয়া করছেন আমি শুধু হাসছিলাম দেখে দেখে তো এই তো খাবারটা শেষ তো খাওয়া দাওয়া শেষে এখন আমরা একটু তরকারিগুলো আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে মূলা এবং চিংড়ি মাছ দিয়ে ট্যাংরা মাছের সুটকি তো খুবই মজাদার একটা রেসিপি আর এটা হচ্ছে মাগুর মাছ আলু দিয়ে আর এটা হচ্ছে মাংস গরুর মাংস আলু দিয়ে আর মাছের বর্তা সব কইটা তরকারি অসাধারণ ছিল আর আমি কিন্তু আপুদের বাসায় গেলে কখনও না খেয়ে আসি না এটা আমার আরেকটা অভ্যাস আপুরাও আমাকে না খাইয়ে ছাড়েন না তো এটা হচ্ছে রাতের ছিল ওই খাবারের ব্লগটা তো এটা হচ্ছে এর পরের দিন গত সপ্তাহের আপুকে নিয়ে একটু বাইরে আসলাম বাইরে বলতে একটা ফার্নিচারের শপে এসেছি তো এটা হচ্ছে আমি ছোটো আপুকে নিয়ে এসেছি উনি ওনার আসলে চুজ করছিলেন আস্তে আস্তে ওনার ঘরের জন্য ফার্নিচারগুলো পছন্দ করে রাখার চেষ্টা করছেন তো আসলে এমন একটা শপে এসেছি এখানে আমার সব কিছু এসে এতটা পছন্দ হয়েছে সব কিছু খুবই সুন্দর আর অন্যরকম একটু ডিফারেন্ট ডিজাইনের আর খুবই এক্সপেন্সিভ তো আসলে এক্সপেন্সিভ এইটা কোনো ম্যাটার না যদি পছন্দ হয় আর সবসময় কিন্তু এরকম ফার্নিচার সবগুলো শপে পাওয়া যায় না খুবই সুন্দর শাইনি গ্লাসের সম্পূর্ণটা তৈরি ভালোই লাগছিল দেখতে তো ভিউয়ার্স আমার সাথে আপনারাও দেখতে থাকুন আপনাদেরকে সাথে নিয়ে আমার আসলে ঘুরতে অনেক ভালো লাগে তো আমার অনেক ভিউয়ার্স ভাই বোনরা আছেন যারা আমাকে ফেসবুক পেয়ে মেসেঞ্জারে অনেকবার নক করেছেন এবং বলেছেন যে আমি কেন ব্লগিংয়ে এতটা গ্যাপ দেই মানে একদিন ব্লগ দিলে আরও দু চার দিন পর দেই এটা কেন হয় বা কেন দিচ্ছ না আপু আমরা খুব মিস করছি তো আসলে আমি অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে যারা আমার আমাকে নক করেছেন মেসেজ দিয়েছেন এবং আমার খবর নিয়েছেন আমি আপনাদেরকে ধন্যবাদ দেব না অন্তর দিকে ভালোবাসা জানাচ্ছি তো এখন বলি আমি কেন এতটা লেটে ব্লগটা দিচ্ছি হয়তো বা ওয়ান উইকের উপরে হবে আমি ব্লগিং করছি না তো আসলে ব্যাপারটা হচ্ছে যে আমি গত সপ্তাহে হলিডে ছিল স্কুল হলিডে ছিল তারপর আমার কলেজের হলিডে ছিল তো ভাবলাম যে বাচ্চাদেরকে একটু টাইম দিই যেহেতু ওদেরও হলিডে ওদেরকে নিয়ে একটু এনজয় করি তো এই ছিল ব্যাপারটা আর হচ্ছে যে অনেক অনেক ব্লগ অলরেডি জমা হয়ে আছে আমি আসলে সময় স্বল্পতার কারণে দিতে পারছিলাম না আমাকেও কলেজে যেতে হয় তারপর হচ্ছে বাচ্চাদেরকে মেনটেন করতে হয় আর এ তো এখন একটু ফ্রি আছি বাচ্চাদের স্কুল মন্ডে থেকে আবার শুরু হয়ে গেছে তো যখন বাচ্চাদেরকে স্কুলে দেই তারপর আমরাও কলেজে চলে যাই তো এরপর আর টাইম পাওয়া যায় না রাতের বেলা বাচ্চাদেরকে গুপ পাড়ানোর পর যতটুকু টাইম পাই তাতেই আমি ব্লগটা রেডি করি আপনাদের জন্য তো বয়েস অভারটা করাটা আসলে একটু ডিফিকাল্ট হয়ে যায় বাচ্চারা ব্যাকগ্রাউন্ড নয়েজ করে তো সে কারণে আমি চাই যে বাচ্চারা যখন ঘুমিয়ে পড়ে তারপর আস্তে আস্তে আপনাদের জন্য আমি ব্লগটা রেডি করব তো এই হচ্ছে ব্যাপার তো আশা করব আপনারা আমাকে অবশ্যই মিস করেছেন আমি জানি আমিও কিন্তু আপনাদেরকে অনেক মিস করেছি আর সবসময় আসলে এই ব্লগিংয়ে একটা ভালোবাসা জন্ম নিয়ে গেছে যে সবাইকে সবার সাথে সবসময় অনেক কথা বলতে পারি তারপর আমার প্রিয় ভাই বোনদের সাথে আবার যখন আপনারা মেসেজ আমাকে ব্যাক করেন আপনাদের মেসেজগুলো পড়ি সেটাও আমার কাছে অনেক ভালো লাগে তো সব মিলিয়ে আসলে আপনাদের সাথে আমার একটা বন্ধন সৃষ্টি হয়ে গেছে আমি এটা থেকে কখনো আর সরে যেতে পারবো না তো ইনশাল্লাহ আমি চেষ্টা করবো সবসময় ব্লগটা কন্টিনিউয়াসলি করে যেতে তো এটা হচ্ছে অনেক শপিং ঘোরাঘুরির পর ছোটো আপু হঠাৎ করে বললেন যে দুপুর হয়ে গেছে চলো আপনি কিছু খেয়ে নেই তো এটা হচ্ছে মাকডানলস এখানে আসলাম আসলে এখানে আসার কারণ হচ্ছে মাকডানলস হচ্ছে আমার অনেক প্রিয় একটা খাবার ফিশ বার্গার তো যখনই শপিংয়ে যাই এটা না হলে তো হবেই না তো আসলে ওটা কিনে দিয়েছেন আপু উনি পে করেছেন আমি শুধু আমার সাথেই ছিলাম ফ্রিতে খাবারটা পেয়ে গেছি তো এখন আমি আর আপু মিলে আমরা দুজন এখানে খাবো বসে তারপর আস্তে আস্তে বাসে উঠবো তারপর বাসায় যাব। আর তখন ছিল দুপুরবেলা আসলে বাচ্চারা একটু স্কুলে ছিল দুপুরবেলা আর উনি কলেজে চলে গিয়েছিলেন যে কারণে আমি গাড়ি নিয়ে আসতে পারিনি আমি বাসে এসেছি আপুর সাথে শপিংয়ে তো ফিশ বার্গার চিপস আর তারপর হচ্ছে স্ট্রবেরি মিল্কশেক এই হচ্ছে আমাদের দুপুরের খাবার আসলে এখানেই শেষ না খাবারের তো আর কখনো শেষ হয় না এখানে খাওয়া দাওয়া করার পর আবার যখন বাসায় গেলাম তখন আমি মেজয়াপুর বাসায় উঠেছিলাম ওইখানেও কিন্তু উনি ভাত খাইয়ে দিলেন মানে খাবারের উপরে খাবারটা খেতে হলো কিছুই করার ছিল না তো ভিউয়ার্স আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করতে বলবেন না আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা তো এটা হচ্ছে আমরা যখন বাসে করে এসে শহরুডের পাশ দিয়ে যাচ্ছিলাম তখন হঠাৎ করেই চোখ পড়ল লালাপু একটা শপের মধ্যে কসমেটিক্স কেনাকাটা করছেন তো ছোটো আপু বললেন যে তাড়াতাড়ি নেমে পর আমি আপুকে দেখতে পেয়েছি ওই শপটাতে তো আমি আমি ভাবলাম যে আপু এখানে কোথা থেকে আসবেন তো ভালো করে তাকিয়ে দেখলাম যে সত্যি এখানে আপু এসেছেন ওনার মেয়ের সাথে কেনাকাটা করার জন্য আর সাথে আছেন আমার একজন বাবি তারপর আরেকজন আপু আপুর সাথেই ছিলেন ওনারা তো আমরাও তাড়াতাড়ি করে বাস থেকে নেমে পড়লাম আর এটা ছিল শহর রোডে আমরা নেমেছি ওয়স্পর গিয়েছিলাম শপিং করতে তো শহর রোডে আসলে জুয়েলারি সবগুলো অনেক সুন্দর সুন্দর কালেকশন রাখে আর হচ্ছে দেখতেই পাচ্ছেন আমি সামান্য করে একটু শেয়ার করেছি আপনাদের সাথে আসলে সম্পূর্ণটা শেয়ার করতে পারিনি আর অনেক সুন্দর ব্রাইডাল সেট তারপর হচ্ছে বাঙ্গলস এরপর অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র আসলে এখানে তো মাঝে মধ্যে কিন্তু সেলও দেয় আর ভিওস এখানে দেখতে পাচ্ছেন একটু ফ্ল্যাশিং হচ্ছে আমার ক্যামেরাতে আসলে ক্যামেরাতে না যখন আমি আমার ক্যামেরাটাকে একটু আপ করছিলাম তখন উপরের যে হাইলাইটটা ছিল ওইটা ফ্ল্যাশ করছিল আমার ক্যামেরার দিকে তো সেই জন্য একটু এরকম হয়ে যাচ্ছে তো এটা হচ্ছে চুরি রাখার জন্য বক্স তারপর এখানে দেখতে পাচ্ছেন আর রিংস আসলে এই আংটিগুলোর দিকে আমি অনেক দূর বলছিলাম একটা সময় কিন্তু এখন একটু পছন্দ করি না বাচ্চাদেরকে আসলে ক্যারি করাটা খুবই কমফোর্টেবল না এরকম আংটি পরে আর এরপরে আমি ছোট আপু লাল আপু তারপর হচ্ছে আমার আরেকজন বাপি তারপর আমার আরেকজন আপু আমি সবাই মিলে একটা শ্যুজের শপে আসলাম তো এখানে এসে আসলে দেখলাম যে শ্যুজগুলো সম্পূর্ণটাই সেল দিয়ে দিয়েছে টোয়েন্টি পাউন্ডসের শুজ এখন টেন পাউন্ডস করে দিয়ে তো এই তো আসলে সুন্দর এটা ড্রেসের সাথে ম্যাচিং করে পড়লে খুবই ভালো লাগবে দেখতে তো ব্যাপারটা হচ্ছে যে আমি অনেকগুলা শ্যুজে এখান থেকে ট্রাই করেছিলাম পাড়ের মধ্যে কিন্তু ব্যাপারটা যেটা হলো আমি কমফোর্টেবল ফিল করিনি একটা শ্যুজেও একটা সময় ছিল আসলে ড্রেসের সাথে ম্যাচিং করে আর পরলে খুবই ভালো লাগতো আমি এটা খুবই আমার পছন্দের একটা জিনিস কিন্তু এখন যেটা হয় আমি একদমই ডিজাইনার শ্যুজগুলো পরতে পারি না পায়ের মধ্যে ব্যথা লাগে তো এটা আসলে সময়ের সাথে মানুষের মাইন্ডও একটু একটু করে চেঞ্জ হয়ে যায় কিছুই করার নেই তো এদিকটাতে একটু ব্যাগের কালেকশনগুলো দেখাচ্ছে আপনাদেরকে খুবই সুন্দর সুন্দর ব্যাগগুলো মানে পার্সগুলো পার্টি পার্স এগুলো সেলে দিয়েছে আর এই শুজটা আমার খুবই পছন্দ হয়েছে আগে ছিল টোয়েন্টি পাউন্ডস আর এখন টেন পাউন্ডসে দিয়ে দিয়েছে তবে আমি ট্রাই করে একটু হেঁটেছি হাঁটার পর দেখলাম যে আমার পায়ের মধ্যে অনেকটা লাল হয়ে গেছে তো তারপর আপু বললেন যে যদি কমফোর্টেবল ফিল না করো তাহলে কেনার কোনো দরকার নেই আবার গড়ের মধ্যে রেখে দেবে পড়বে না তো আসলেই সত্যি কথা যে যতই সেল দেখ না কেন যদি এটাকে গড়ের মধ্যে রেখে দিই তাহলে তো কোনো মানেই হয় না কেনার তো আসলে এটা খুবই হার্ড ছিল সুসটা যে কারণে আমি কিনলাম না তো এই তো অনেক অনেক শপিং করেছেন আপুরা বাবিরা এই তো তো আমার এক পাবি আসলে উনি বাংলাদেশে যাবেন তো সে কারণেই কেনাকাটা করেছিলেন আর একটু আপনাদের সাথে দেখিয়েছি আর এগুলো হচ্ছে আমার লাল আপুর কেনাকাটা করেছেন এটাও বাংলাদেশের মানুষের জন্য ওনার আত্মীয় স্বজনদের জন্য এই তো আর এই শালটা কিনেছেন আমার বড় আপুর জন্য আর এটা কিনেছেন উনি ওনার জন্য নিজের জন্য তো দুটো শালেরই দাম কিন্তু 25 পাউন্ডস করে রেখেছে খুবই এক্সপেন্সিভ আসলে কোয়ালিটিটাও দেখতে হবে খুবই সফট একটা শাল হচ্ছে এটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে দেখতেও ভালো লাগছে অনেকটা আর এই যে ওয়ারেন্টির চুরিগুলো আপু কিনে এনেছেন এগুলোও কিনে এনেছেন ওই আলম রক থেকে তো আপু একদিনে কিন্তু অনেকগুলো শপ শপে গিয়েছিলেন একটাতে না অনেকগুলো শপে গিয়েছেন আর এখানে এত এত শপিং করেছেন তো আরেকটা মজার বিষয় শেয়ার করি সেটা হচ্ছে যে আমি কিন্তু যেদিন এটা আপু শপিং করে নিয়ে আসেন তখন আমি যত এটাকে শ্যুট করি তো শ্যুট করার পর আমি একটা পিকচার আমার ফেসবুকে দিয়েছিলাম তারপর সবাই বলছিলেন যে আপু এত এত শপিং কেন করেছো কেন করেছ মানে কার জন্য করেছো ওরকম অনেক প্রশ্ন করেছেন সবাই তো আমি সবাইকে একটা উত্তরই দিয়েছিলাম যে অবশ্যই আমার ব্লগে জানতে পারবে এই শপিংগুলো আসলেই কার তো আসলে ভিওয়ার্স এগুলো আমার না এগুলো হচ্ছে আমার লালাপু উনি ওনার আত্মীয় স্বজনদের জন্য কিনেছেন বাংলাদেশে দেবেন বলে তো এই তো খুবই সুন্দর ডিজাইনের আসলে এটা একটা নেকলেস আর সাথে ইয়ারিংসও আছে দেখে আসলে সত্যিই ভালো লাগছিল আর এগুলো অলরেডি আমরা পরেছি আমরা সব পরেছিলাম আমার একজন আপনজনের ওয়েডিং ছিল সেখানে তো মাঝে মধ্যে হয়তো আপনারা শুনতে পাচ্ছেন একটা ব্যাকগ্রাউন্ড নয় যেটা হচ্ছে যে রাস্তা দিয়ে গাড়ি চলাচল করছে সেটা আমার উন্ডোজ দিয়ে বয়েসটা একান পর্যন্ত চলে আসছে তো আসলে কিছুই করার নেই কারণ আমি যদি এখন এই বয়েস থেকে চলে যাই তাহলে অন্য একটা রুমও গেলে বাচ্চারা ঘুম থেকে উঠে যায় তো তাদের পাশেই থাকতে হবে সব সময়। আর সবার আগে বাচ্চারা ফ্যামিলি তারপর হচ্ছে ব্লগিং এটা আমি আসলে ফ্যামিলিকে আগে ইম্পর্টেন্ট দেয় তারপর হচ্ছে যদি সময় পাই তাহলে এই ব্লগিংটা কন্টিনিউয়াসলি করে যাই এটাই হচ্ছে ব্যাপার তো এখানে অন্যরকম একটা ডিজাইনের নেকলেস দেখলাম আসলে অনেকগুলো নেকলেসে আপু কিনে এনেছেন এখানে প্রায় অনেকগুলো আমি গোনে শেষ করতে পারবো না প্রায় পনেরোটার মতো হবে আর এখানে ড্রেস এটা হচ্ছে আনরেডি থ্রি পিস এগুলোও কিন্তু এক্সপেন্সিভ টোয়েন্টি ফাইভ পাউন্ডস করে একটা দাম পড়েছে আর আরেকটা থার্টি ফাইভ পাউন্ডস অন্য একটা ফোরটি পাউন্ডস এরকম করে আসলে এক একটা এক এক রকম প্রাইজেরই কিনে এনেছেন আপু তো আসলে এই যে রেড এবং ক্রিমের মধ্যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বড় আপুর জন্য কিনেছেন আর আরেকটা হচ্ছে উনি নিজের জন্য হয়তো বা কিনেছেন আর এই শ্যুসটাও উনি নিজের জন্য কিনেছেন আর বাকিগুলো আসলে আমি ক্লিয়ারলি বলতে পারবো না কার জন্য কেনা হয়েছে কারণ বাংলাদেশে কিন্তু ওনার অনেক অনেক আত্মীয় স্বজনরা আছেন আর একটা জিনিস কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে আমরা যখন বাংলাদেশে যাই আমাদের উচিত আমাদের আত্মীয় স্বজনদের জন্য কিছু না কিছু নিয়ে যাওয়া হয়তো সবসময় আমাদের পক্ষে সম্ভব হয় না যখন সম্ভব হয় তখন নিয়ে যাওয়াটাই উচিত আমি মনে করি তো আপু কিন্তু যখনই কেউ যায় তখন তাদের সাথে কিছু না কিছু দেবেন এটাই হচ্ছে আবু আপুর অভ্যাস আর আর এগুলো হয়তো উনি যখন যাবেন তখন ওনার সাথেই নিয়ে যাবেন সে কারণে এত এত শপিং করেছেন তো ভিওয়ার্স আশা করছি আপনাদের আজকের এই ব্লগটা অনেক ভালো লেগেছে আর যদি ভালো লেগে তাকে তাহলে তো অবশ্যই লাইক দেবেন আর কমেন্টস করে তো আমাকে আপনাদের অপিনিয়নগুলো জানাবেন আর আমি আসলে অপেক্ষা করি যখন আপনারা কমেন্টস করেন তখন আপনাদের কমেন্টসের রিপ্লাইটা দিতে আমার খুবই ভালো লাগে তো ভিওয়স আজকে এই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি তো আপনাদের জন্য সব সময় দোয়া করি সবাই যেন অনেক ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ যেন সবার মনের আশাটুকু পূর্ণ করেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ